السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم ممنك وكرمك يا أرحم الراحمين أما بعد بيستي بانجلات شمالي تشودي درشوك بيتي بيرجي بوشي اپنا را عمد ايون الشردي جوك ديسن اپنا كي شكل الله رب العالمين পরানের এই ঘটনার সাথে আমাদের মন ও মস্তিষ্ককে এমনভাবে জড়িয়ে দিন যেন আমরা সেখান থেকে কিছু আলো নিয়ে ঘুরে ফিরতে পারি দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ঈসা আলি ইসলাম এর চতুর্থ আসমানে ঘটনা সত্যিই কি ঈসা আলহ ইসলামকে সুলিবুদ্ধ করা হয়েছিল নাকি তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন বিতর্ক যুগ যুগ ধরে চলে আসতেছে কিন্তু প্রমাণ কি বলছে হাদিস কি বলছে আমরা তা শুনবো এই পর্বে আর এই পর্বে আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন যে সমস্ত অতিথিবৃন্দ চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হইনি প্রথমে আমার সর্বজনীন উপদেষ্টা আছেন গিষ্ট আলেউদ্দীন শেখ হাসান জামিল قاسمی আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা এবং আমার গানে পৃষ্ঠপোষক আছেন আরেক তরুণ আলেমীন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং আমার বামে উপস্থিত আছেন আরেক তরুণ আলম দিন শেখ মুখলিস বিন আরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলম দিন ইসলামি শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী আপনাদের সাথে রয়েছি খুদে ও কিনচন হোসেন বলছিলাম আমরা আলোচনা করব এমন এক ঐতিহাসিক ঘটনা কোরআন করিম তার জবাব দিয়েছে প্রথমে এই ঘটনাটি আমরা সার সংক্ষেপ শুনব শেখ আহমদুল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওসলাতাম আলা নবীন মোহাম্মদ আলহি ওয়াস আবিহি আজমাইন আমাদান জি আপনি যে ঘটনাটির প্রতি ইঙ্গিত করছেন এটি কোরআন করিমি আল্লাপা সুবাহ আলা সুরায় নেসার একশো সাতান্ন নম্বর আয়তে আলোচনা করেছেন আরও বিভিন্ন জায়গায় এর বিভিন্ন অংশ নিয়ে আল্লাহ তালা আলোচনা করেছেন ঘটনাটি ছিল ঈসা আলি সাল্লাতে কেন্দ্র করে আর ঘটনার হলনায়কের ভূমিকা ছিল পৃথিবীর আলোচিত জাতি বন ইসরা কিছু লোক ইহুদি তথা ইহুদীদ কিছু লোক এই ঘটনার সূত্রপাত করার আগে যে ভূমিকাটি আমাদের অন্তত সংক্ষেপে জানা দরকার সেটি হলো এই বন ইসরা দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ছিল তারা নবীগণকে হত্যা করত। আল্লাহ তালা কোরআন করিমের বিভিন্ন জায়গায় সেটি ইঙ্গিত করেছেন ওকাতলি হিমুল আম্বিয়া তারা নবীগণকে হত্যা করার কারণে এবং বিভিন্ন অন্যায়ের কারণে তারা আল্লাহর অভিশাপ তারা পেয়েছিল এই বন ইসরাল নবী হত্যার যে একটি চিরাচরিত ওদের বদব্যাস ছিল এর ভিতরে অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে ঈসা আলাহাতামের কিছু বিশেষ মহাজা এবং অলৌকিকত্বের কারণে লেখেন ওদের খুব বেশি ছিল দ্বিতীয়ত যখন ঈসা আলাহ সালসালামের একটি অন্যতম মহজেজা ছিল তিনি মাসিহ ছিলেন আমরা অনেকেই শুনে থাকি শব্দটি ঈসা মাসি মাসি শব্দের অর্থ হলো যিনি হাত বুলিয়ে থাকেন তার একটি অন্যতম অলৌকিক মজেজা ছিল যে তিনি কোন

ইসরা ভিতরে আরো হিংসা বেশি জাগ্রত হল তারা কিভাবে হজরত ইসা আলাকে ঠেকানো যায় তার নানা পরিকল্পনা তারা আসছে তার বিরুদ্ধে তারা নানা পরিকল্পনা আটে এবং নানাভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে পরিশেষে একটি পর্যায়ে এসে তারা সিদ্ধান্ত নিল যে এই লোকটিকে হত্যা করতে হবে অন্যান্য নবী যেরকম তারা হত্যা করেছে এবং সে প্ল্যান অনুযায়ী তারা এক বর্ণনা আসছে যে দামেস্কের এক বাদশাহ যিনি মুশ্রিক ছিলেন এবং যার কাম ছিল তারকা পূজা করা তাকে উৎসাহিত করলো যে এই লোকটি বাইতুল মোকাদ্দ এরিয়াতে প্রভাব বিস্তার করছে একে হত্যা করতে হবে তো তখন সে তার বাইতুল এলাকার যে প্রতিনিধি ছিল তাকে দায়িত্ব দিল এই দুঃসাহসিক কাজ এবং এই জঘন্য কাজটি সম্পাদনের জন্য তখন সে ইয়াহুদিদের মধ্য থেকে যে সমস্ত লোকেরা ইসা ইসলামের এই শত্রুতা করছিল পিছন থেকে তাদেরকে সঙ্গে নিয়ে ইসা ইসলামের বাড়ির দিকে রওনা হলেন রওনা হয়ে বাড়িটিকে ঘাও করলেন তাকে হত্যা করার জন্য

জি তো এখানে তো এটা আমাদের বিশ্বাস যে আসলে তিনি নিহত হননি ঈশাআসালামের ব্যাপারে তিনি মানুষের সাথে কথা বলবেন একেবারে দোলনায় আবার চল্লিশ পরবর্তী বয়সে কাহাল সাধারণত চল্লিশ পরবর্তী বয়স প্রশ্ন হলে উনি যখন জান পৃথিবী থেকে তখন তেত্রিশ বছর ছিল তো তখন তো কাহাল হন নাই তিনি তো কাহাল বয়সে তাহলে কাহাল আল্লাহ যে বললেন তিনি কাহাল অবস্থায় মানব জাতির সাথে কথা বলবেন সেটা কখন সেটা হবে তিনি যখন আবার আসমান থেকে পৃথিবীতে আসবেন এটা ওনার জন্মের ইয়ের সাথে আল্লাহ তালা এটা ইঙ্গিত করে দিয়েছেন এখানে যে আর তিনি যে মারা যান না এখান থেকে প্রমাণ জি 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 তিনি যে মারা যান না এখান থেকে এটা একটা ধন্যবাদ কিন্তু আমি যে জিনিসটা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাইব যে তৃতীয়বাদীরা খ্রিস্টানরা ঈসা আল ইসলামের এই সুরি চড়ানো এবং মৃত্যু তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের এ ফায়দাটা কোথায় তারা যেটা বলতে চাচ্ছে তারা ইয়াহুদিদের সরযন্ত্রে তারা বিভ্রান্তি হচ্ছে কারণ হচ্ছে আমি বলি যে তারা যে বলছে যে হত্যা করছে এতে করে তাদের নিজের নবীর জন্য কি বিষয়টা অপমানজনক নয় মানুষ হত্যা করতে পারে এটা কেমন বিষয় এটা একটা যৌক্তিক মানে জায়গা মজবুত জায়গা প্রশ্ন একটা সুন্দর উত্তর আছে সেটি হলো এই ওরা কেন বলে যে ওদের নবীকে সুলে ছড়ে হত্যা করা হয়েছে এখান থেকে তারা যে সুবিধাটা নেয় সেটা হলো তারা নিজেদের সমস্ত কুকর্ম এবং গুনাগুলাকে বৈধ করার জন্য একটি কথা বলে থাকে তিনি তার জীবন আত্মত্যাগের মাধ্যমে তার যত অনুসারী আসবে কি আমার পর্যন্ত এবং অনেক মুসলিম এভাবে বিভ্রান্ত করে তারা আজকাল যে সবাই অনুসরণ করবে তাদের সকলকে তিনি মুক্ত করে ফেলবেন কারণ তিনি সবার পক্ষ থেকে সাজা নিয়ে নিয়েছেন নিজে আত্মত্যাগ করে ফেলবেন হাসিল করার জন্য এই ধারণাটা নিয়ে আসে পরবর্তীতে আপনার সাধু পল সাধু পল এটা পরবর্তীতে ধারণ নিয়ে এসে বড় বোঝাতে চায় যে আর মানে কোন প্রকার ইবাদত বندگی ওদের দিকে যাব ওডি লাগবে না তোমরা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই ধর্মের প্রতি বিশ্বাস করলেই মানে তুমি শেষ পাপ হয়ে গেল এটা আসলে বিভিন্ন জাতির মানুষের নেচারের মধ্যে এটা আছে। যে ইফতারাকাতিল ইয়াহুদ আলা আহদা সবাইনা মিল্লা আফতারাকাতিন নাসরা আলা সিনতাইন ওয়া সবাইনা মিল্লা এহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে আর খ্রিস্টানরা হয়েছে বাহাত্তর দলে বিভক্ত জি এই যে একটা বিভক্তি এই বিভক্তির ভিতর দিয়েই নবী শিক্ষা থেকে বিভ্রান্ত হয়ে একদল ওনাকে আল্লাহ বলেছে ইবনুল্লাহ বলেছে তিনজনের একজন বলেছে তো মূল সর্বনাশটা ওদের করেছে কিন্তু ইহুদিরা ইহুদিরা পৃথিবীর যতখানে যত সমস্যা প্রত্যেকটা সমস্যার পিছনে কেউ একটু মোবাইল করে বলেছে যদি সাগরের তলায় কয়েকটা মাছে মারামারি করে

আর খ্রিস্টানরা এই ষড়যন্ত্রের জালে আবেষ্ঠিত হয়ে বিভ্রান্তি ছড়িয়ে বরং তারা এটাকে তাদের দিকে পজিটিভ পয়েন্ট আকারে দাঁড় করাবার জন্য কৌশল করলো যে আল্লাহ পুত্র বানিয়ে দিল আর পুত্র এর রক্তের বিনিময়ে কি করলেন সকলকে ক্ষমা করে দিলেন যেটা বলতেছিলেন যে এই যে বাহাত্তর দলে বিভক্ত জি বাহাত্তর দলে এরা ইহুদিদের চরিত্রটা আমাদের নবী সাল্লাহ সাল্লামের পরে পরে আব্দুল্লাহ সাবা এক ইহুদি সে মুসলিম হয়ে ঠিক মুসলিমদের ভিতরে করেছে আল্লাহ বানিয়ে তো পূজা শুরু করেছিল পরে তাদের একদলকে হজরত আলী আগুন আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন পরে আবদুল সাবা পালিয়ে গেছে পৃথিবীর যত ধর্ম নষ্ট করা হয়েছে এর ম্যাক্সিমাম গুলি ইহুদি জাতিদের ছাপ তো পুলিশ নামে এক ইহুদি খ্রিস্টানদের ধর্ম নষ্ট করার জন্য কবুল করেছে করে তারপরে এই যে কেন্দ্রিক যে সবচেয়ে বড় বড় বিভ্রান্তি এটা কিন্তু ইহুদিরা এটা করেছে তো ইসারা সালাম সম্পর্কে যেটা আল্লাহ তালা তার কোরআনে আমাদেরকে আকিদা যেটা গ্রহণ করতে বলেছেন বা যেটা তিনি ব্যক্ত করেছেন সেটা তো শেখ বলেছেন তো সেখানে যেমন আল্লাহ

ওরা গেরাও দিয়েছে ওনাকে কতল করবে নবী সাল্লাম হজরত আলীকে ওনার বিছানায় সাহিত্য করে উনি আল্লাহ নাম নিয়ে বেরিয়ে গেলেন শাহ হাতের উজু বলে এক মুঠি বালি নিক্ষেপ করলেন কাপড়দের সবার চোখে চোখে বালি ওরা চোখ নিয়ে ব্যস্ত নবীজি এখান দিয়ে চলে সুন্দর মতো বেরিয়ে তিনি সাওর গুহায় গিয়ে তিন দিন হিজরতের ঘটনা যেটা এখানেও আল্লাহ তালা সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বিজয়ী হয়েছে নবীকে তারা হত্যা করতে পারেনি ঠিক সেম শব্দ অল্লাহ খাইরুল

ঘুমের মধ্যে একটা করি তো ইসা আলাহিসাল্লামের যেহেতু হায়াত আছে মৃত্যু সময় হয়নি তো উনি একটু ঘুম পাড়িয়ে ওই ঘুমের আবেশাই জিব্রাইলকে দিয়ে ওনাকে ছাদ পাঠিয়ে নিয়ে চলে গেছেন এখানে মোতাফি আসলে সবচেয়ে যেটা বিশুদ্ধ অনুবাদ সেটা হলো নওম এটা নিদ্রার জি নিদ্রার আবেশে তাকে নিয়ে গেছিলেন তো যাই আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব তোমাকে ঘুম পাড়িয়ে ও তারপর অমত হেরুকামিনাল্লা জিনা কাফারু

কিভাবে কোথায় আসবেন জি এট আলোচনা করব ঈসা আলাইহিস সম্পর্কে সহিহ যেটা আছে যে দামেশক দামেশ আকাশ থেকে দুজন জন যে ভর করে দামেশকে জামে মসজিদের পূর্ব প্রান্তে তিনি ছাদের উপরে নামলেন ফেরেশতার কাছে ভর করে তখন আসরের টাইম হবে ইমাম মাহদী তখন সালাতের ইকামত হয়ে যাবে ওই সময় যখন উনি আসছেন সংবাদ হবে তখন সিঁড়ি তৈরি করে ওনাকে ছাদ থেকে নামানো হবে তখন মাহাদি বলবেন যে আপনি ইমামত করুন উনি বলেন লাহ আপনি ইমামতি করুন আল্লাহ তালা ইমতকে সম্মান দিয়েছেন যে তারা ইমামত করতে পারে একজন নবীর আবুকা সিদ্দিক নবীর ইমামত করেছেন নবীজির পিছনে রেখে উনি ইমামত করেছিলেন তো এটাই ইমতের জন্য একটা বিরাট সম্মান তো উনি আসবেন তখনই যখন দাজ্জাল বেরিয়েছে এটা সংবাদ সত্য সত্য সংবাদই প্রচার হয়ে যাবে

তো আধুনিক যুগে মানুষ এসব অস্বাস্থ্য পরিচিত সেটা তো আর সেটা পরিকল্পিত করবেন কিন্তু যুদ্ধের ময়দানে গায়ে লাগলে সে লবণের মতো গলে যাবে দার্জানের গায়ে যখন উনার নিঃশ্বাস লেগে সে গলতে শুরু করবে তো সেখানে দৌড়ে পালাবে পালিয়ে গিয়ে এন্দা বাহাবে লুদ এখন লিডা বিমানবন্দর আছে ইসরায়েলে এখানে একটা কূপ থাকবে দাজ্জাল গিয়ে ওই কূপে ঝাঁপ দেবে পরে পিছন থেকে ইসা আলাহ বললো মেরে তাকে গলতে দিবেন না কারণ সে তো দাবি করেছে তো ওর লাশটা দেখাইতে হবে উনি বললো মেরে ওকে হত্যা করে তারপর সবাইকে দেখা যাবে এই মাহবুদ হলে কিভাবে ব্যাপারে যে একদল খ্রিস্টানরা কয় উনি কাউকে মারেন নাই

যেখানে ইসা নিঃশ্বাসে লাখ লাখ কাপে নিহত হবে সেখানে মোহাম্মদ হাতে তো মাত্র একটা কাপের একটা কাপের মারা গিয়েছিল শুধু যে তাকে হত্যা করার জন্য এসেছিল আর ইসা আহ সাল্লাম তো নিঃশ্বাসে লাখ লাখ মানুষ নিহত হবে যেখানে নির্যাতিত হচ্ছে আমরা খুঁজবো মুসলিম বা অন্য কোন দুর্বল জাতি মুসলিমরা নির্যাতনকারীর লেভেলে এখন অন্তত নাই না যুগে যুগে হত্যা করতে চেয়েছিল হত্যা করতে চেয়েছিল

শুনবো না কেন এত তত্ত্ব বহুল কথা শুধু দর্শক বিন্দু যেটা হচ্ছে আমাদেরকে আজ আর সময় নেই কিন্তু বলবো আল্লাহ রবুল্লাহ আলমিন যা বলেছেন তাই সত্য ঈসা আল ইসলামকে আল্লাহ রবুল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল আলী ওসাল্লাম খ্রিস্টানদের জবাবে যেটি বলেছেন যে আল্লাহ নবীকে বিশ্বাস করলে অবশ্যই আল্লাহর আরেক নবী ঈসা আল ইসলামকে আল্লাহর বান্দা হিসাবেই স্বীকৃতি দিতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে নতুবা যারা আল্লাহর এই বান্দা ঈসাকে অলুহিতের আসলে বসিয়ে দিয়ে তারা তিত্ববাদের গান গাইবে তাদের এই গানটি হচ্ছে সম্পূর্ণ ভৌতবাদী এবং অবান্তর অসংলগ্ন মিথ্যাচার বই আর কিছু নয় তাই আসুন আল্লাহর সেই নির্দেশের প্রতি ইমান এনে আমরা সত্যিকার তহহিদবাদী হই আল্লাহর বলে আলেমিন আমাদের সকলকে দান করুন আমিন ও আলাইকুম রহমত আল্লাহাত